আবারও পথ দুর্ঘটনা ইন্দ্রা শাসপুর রাজ্য সড়কের ওপর। প্রতিনিয়ত পথ দুর্ঘটনা বেড়ে চলেছে এবং এই পথ দুর্ঘটনার জেরে হারাতে হচ্ছে অনেক কাঁচা প্রাণকে। প্রশাসনের এত সতর্কতা বার্তা সত্ত্বেও জনগণ কি সতর্ক হচ্ছে, এই প্রশ্ন রইল জনগণের কাছে। আজ ঠিক সেই রকমই চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। আবারও এক পথ দুর্ঘটনার শিকার হলো বাঁকুড়া জেলার ইন্দাস ও শাসপুর মেন রোডের ওপর এক যুবক। শাসপুর হইতে ইন্দাস দিকে দ্রুত গতিতে আসা একটি মোটর বাইক ইন্দাস ভাগাড়ের মোড় সংলগ্ন এলাকায় রাস্তার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। বাইক আরোহী কিছু দূরে ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয় সে। ঘটনাস্থলে ইন্দাস থানার পুলিশ ও স্থানীয় মানুষজনের সহযোগিতায় আহত ব্যক্তিকে তৎক্ষণাৎ উদ্ধার করে ইন্দাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ইন্দাস থানার পুলিশ তাদের ভ্যান করে ইন্দাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং বাইক আরোহী গুরুতর জখম থাকায় ইন্দাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর বর্ধমানে স্থানান্তরিত করা হয় তাকে। স্থানীয় সূত্রে জানা যায় আহত ব্যক্তির বাড়ি সাহসপুর অঞ্চলের বৈকুণ্ঠপুরে। এছাড়াও স্থানীয় সূত্রে জানা যায় যে ওই বাইক আরোহীর নাম বাদশাহ। বাঁকুড়ার ইন্দাস থেকে সৌরভ মজুমদারের সাথে অভিজিৎ সরকার রিপোর্ট। দাঁড়ালো দেখি আমার বন্ধু নিজে মতন তারপরে আমরা ওই কি করবো টোটো দাঁড়ালো দেখার ফলে হাঁটু আঘাত খেয়েছে, এইটুকু হয়েছে। কোনো গাড়ির সাথে লড়াই, ওখানটা যে কর্মচারটা আছে এমন রাস্তা ধারে ইট কুচু আর সব টুকটাক পড়ে আছে, তার মধ্যে চিপ গুলো পড়ে আছে। সাইড দিয়ে সাইড দিতে যে দিয়ে সাইডে তুই একাই যাচ্ছ সিঙ্গ সাইডে ছোট ছোট রাস্তা তখন ফুটে আছে রাস্তা, তারপরে দড়িয়ে চলে গেছে সামনে চাকাটা জিত থাকে না, ওরা ছিল আর কেউ থাকে না। এখন কেমন আছে? এখন মোটামুটি আছে, খুব ভালো না। কোথাও কি রেফার করলো সেটা বলতে পারছি না। আপনার নাম পরিচয়? আমার নাম মহেশ শর্মা আছে, বৈকুণ্ঠপুর বাড়ি। আর যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার নাম? তার নাম বাদশাহ মাঝে। বাবার নাম? বাবার নামটা তো বলতে পারছি না, বাবার তো বাড়ি বৈকুণ্ঠপুর।